আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলা টিপস হাউস চ্যানেলে আপনাকে স্বাগত। বিভিন্ন গাছগাছড়া দিয়ে কিভাবে বাড়িতে বসেই আপনি বিভিন্ন রোগের ওষুধ তৈরি করবেন সেগুলো আমাদের চ্যানেলে শেখানো হয় এবং 100% পরীক্ষিতগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে। বন্ধুরা, আপনারা যারা অনেকদিন ধরে স্বপ্নদোষের সমস্যায় আক্রান্ত আছেন, ঘুমালেই স্বপ্নদোষ হয়, অতিরিক্ত স্বপ্নদোষের কারণে বিজড়ে পানির মতো পাতলা হয়ে গেছে, অল্প উত্তেজনায় বিজড়ে বাইর হয়ে যায়, সবসময় শরীর দুর্বল লাগে, তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। ভিডিওতে বলে দেওয়া ফর্মুলাটি 100% পরীক্ষিত ফর্মুলা, 100% কাজ হবেই ইনশাল্লাহ। এই ফর্মুলাটি তৈরি করে আপনি যদি খেতে পারেন তাহলে স্বপ্নদোষ থেকে চিরতরে মুক্তি লাভ করবেন এবং আপনার বীজড় হবে ঘন এবং গাঢ় আঠার মতো, এছাড়া শরীরে চনমনে ভাব ফিরে আসবে। বন্ধুরা, মূল কথায় আসার আগে আপনাকে একটি কথা বলে দিই, আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে অথবা ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, ফেসবুকে প্রশ্ন করতে পারেন, আমি সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বন্ধুরা, এবার মূল কথায় চলে আসি। বন্ধুরা, ফর্মুলাটি তৈরির জন্য আপনাকে যে কাজটি করতে হবে, বাজারে যে দোকানে ভেষজ ঔষধের উপাদানগুলো বিক্রয় করে সেই দোকান থেকে 25 গ্রাম শিমুল মূলের গুঁড়া, 25 গ্রাম শতমূলের গুঁড়া এবং 25 গ্রাম অশ্বগন্ধার গুঁড়া কিনে আনবেন। তারপর ওই তিনটি একসাথে ভালো করে মিশিয়ে 4 চামচের 2 চামচ মধু দিয়ে মাখিয়ে 21টি বড়ি তৈরি করবেন। করে প্রতিদিন 3 বেলা খাবার পর একটি করে বড়ি 50 গ্রাম পরিমাণ মধুর সাথে একটি ছোট পাত্রে ভালো করে মিশিয়ে নিয়ে জিভে দিয়ে সেটে সেটে খাবেন। নিয়মিত 7 দিন খাবেন, ইনশাল্লাহ সব ধরনের সেক্সুয়াল সমস্যা থেকে মুক্তি লাভ করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।